কত সুন্দর কথা জানে। আমি ভাবছিলাম যে আমি যখন মুরব্বী মানুষ, তা কিছু মুরব্বি কথা টথা কইয়া মুরব্বি গান টান গাইয়া কোনো মুরব্বি গো মন যোগাই অন্য চাইয়া দেয় একটা চ্যাংরা ছাড়ার লগে গান আমার লইছে চেতাইয়া। কথাটা কি জানাননি, সেরি বাহাদুরি করিস না দলের জিনিস উপরে উঠিস না। ও ভাই, মায়া লোক তলে থাকে ঠিক, কিন্তু মায়া লোক তল বৈরস দিতে আর ওই যে দেখেন নাম নইতে ওই যে বেহাইয়া সিদ্ধইতে যাত এগুলো উপরে উঠ হারে। এই নারী পুরুষের এবং স্বামী স্ত্রীর এমন একটা ভাব আছে, তখন ওই মন মানসিকতা যখন চলে যায় তখন কার পাও কার কপালও উঠে এটা ঠিক আছে। এই তোর বেহায়া কোথাকার, আমি চাইছিলাম না যে আমার মুখটা নষ্ট করে হন চাইতে মুখ নষ্ট না করলে যেরকম কুকুর এরকম মুকুর যেরকম উঠার এরকম ঝাড়ু না দিলে এটা ঠিক হইব না। আমার তো মুন্ডার জিদ্দ ছেলে ভারত আছে, কি কমায় আপনার কিছু কম তো। হাই 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 রে, দেখছো যে আমার কি নিন্দাটি করলো ভাই, আমি তারে কিছু কমু না, আমার বলে কি আর তালাক দেয়, আবার তালাক দিলে বলে সন্তান পাই না, আবার এই কি কইলো না কইলো, আবার কয় আমরা দুজন স্বামী স্ত্রী, সমস্ত স্বামী স্ত্রী যারা আছেন পৃথিবীতে মা বোন আপনারা সবটা ঠিক থাকে নাকি, স্বামী স্ত্রী গান নাকি পালালো নারী আর পুরুষ, তুমি পুরুষ আমি নারী, আমার নারীর গুণ আমি দেখাবো তোমার পুরুষের গুণ তুমি দেখাবা, আজকে পুরুষ আজকে পুরুষের অস্তিত্ব আমি নিলা বাগলি রাখবো না। এখনো সময় আছে আমার খেপাই না, আমার খেপাইলে কিন্তু তবে আসলে ঘটনা রয়েছে কি জানি ভাই, এরা তো হলো ভাড়াইটায় বাড়িওয়ালারা ধাক্কাইতেছে যে তুমি বাইর থেকে ভাইর, তুমি বাইর থেকে ভাইর। বাহ ভালো কথা বলছেন, আমার একটা গান মনে পড়ে গেল, এরা পারে অনেক কিছু উপরে থাকে আমরা নিচে থাকি অনেক কিছু পারে, আমার এই গানটা যেই ব্যক্তি শুনবো যে জ্ঞানী লোক হের বিচার এমনি হয়ে যাবো জ্ঞানী বুঝে ইশারায় অজ্ঞানী ধাক্কাইলেও বুঝবে না। এই পুরুষ আমার গানটা তুমি বসে বসে শোনো আমার গানটা কি বলে তারপর তুমি কথা বলার জন্য চেষ্টা করো, গানটা তো গান আমার এই লজ্জা করতে স্যার এই জাতগুলো ঠিকঠাক কেমনি। হ্যাঁ যা লজ্জার দোকানে গানটা গাইয়ে দিই ধর। ওরে করি তার মায়া তখন ওরে হয় যেমন রাখ কোশি রতিরণে মায়ার শনে পারাদা চলে।
কথা বুঝবে না। আমাকে দুনিয়ার সন্তানের দরকার নেই, এটা দুই দিনের বাহাদুরি। তো হাদিস বর্ণনা করেছে, সহি দলিল প্রমাণ করেছে, হাসরের মাঠে সন্তান থাকবে, মায়ের নামে ডাকবে আল্লাহপাক, হাসরের মাঠে প্রমাণ থাকবে এবং পরিচিত হবে। সেই দিন তোমাকে দুই পছন্দ নসরের দিকে ডাকবে না, ডাকবে আমার মতো মায়ের গো। আর আমাকে যখন তালাক দিয়ে দাও, আমরা সন্তান নেই না কেন জানো, ওই যে আমার তালাক দিয়ে আরেকজনে বিয়ে করবো, আমার মতন একজন বিয়ে করবো, তোমার মতন পুরুষ লাগবে থাকবা। এই যেমন ওই যে রং রং করতে না পারো, পকটা তো কপাল হয়ে দিয়ে দাও। আমার যাতে কি আমার জিজ্ঞাসা ফারতাস, কি যে কমু, খালি মুখটার দিকে চাইলে মনে করি যে কিছু কিছু মুরব্বীর গান শুনবো, এই জন্য কিছু কই না। অন্য হইল ভাই মাসন শিল্লা লাইতে আমার গামিনী লাগে। আমরা যদি না দেই তোমরা পাইবা কই থেকে? হ্যাঁ ঠিকই কইছে, সুন্দর কইছে। আচ্ছা আমার কাছে না দিয়া পাশ দিলা না কিছু করতে? আমার কাছে না দিয়া তোমাকে মতন পুরুষের কাছে রাইখা। কমু ভাই কমু কমু, এই এই পুরুষ, আমি নীলাবাগি বলবো তোমাকে, এক ফোঁটা পানির দুই পয়সার মূল্য নেই। যখন পর্যন্ত আমার মতো একটা ভাণ্ড না থাকে, ওই এক ফোঁটা পানির তখনই মূল্য হবে। আমার মতো নীলাবাগলি এক ফোঁটা পানিকে দশ মাস দশ দিন রেখে একটি মানব সন্তান গঠিত করবো কে? এত জন তোমাকে গুণা ছিল, তো তোমাকে মুখের রাখে একটা সন্তান হয়ে দেখাইতে পারছিল না? পার বা কইতে তোমার ঠাকুর মিটা নষ্ট। এই আমার মতন একজন মাইয়া হাওয়া বিবি, হাওয়া বিবি যদি তোমাকে গন্ধম না খাওয়াইতো, ওই বাউয়া ব্যাঙের মতো চিত্ত করে থেকে বেহেস্তে। আমরা গন্ধম খাওয়াইছি, খাওয়াইয়া দুনিয়া টানছি, আনার পর হাওয়া আগুন হাওয়া মিলন করছে, তাদের ঘরে জোড়া জোড়া সন্তান হয়েছে, পৃথিবীতে মানুষ মারছে। এত সাহস না, আমি তোমাকে নিষেধ করে দিলাম। আমার দয়া দেখাইবার কয়, এই নীলা পাগলি আমার মধ্যে আছে, তবু ওই দাদা দাদি গো নানানি গো জিগাইতাম গিয়া কি ধরলে হয় না 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 ওইটা না। আর মিয়া যেটার কথা কইছো, ওটা একটা কুকুরের সাথে আছে। তবে এবার আমার একটু ছোট করে প্রশ্ন থাকবে, আপনি খালি বলবেন, আপনি যে একজন পুরুষ, আপনি পুরুষ হইয়া হাদিস মোতাবেক জবাব দিবেন, পুরুষ হইয়া নারীদের উপর কর্তব্য কি? আপনার কি কি কর্তব্যগুলো আপনি করেন, সে কর্তব্যগুলো আপনি সুন্দরভাবে বলবেন, দেখি সে কি বলে। তার পিছনে অবশ্যই আমার কিছু কথা থাকবে, আগে তার জবাব দিলে আমি শুনে নিই। আর একটু কথা থাকবে, আপনার যে পুরুষ, আপনার যে পুরুষ, এই আপনার এই কত বছর বয়সে আপনি একজন পুরুষ বলে প্রমাণিত হন বা আপনি পুরুষ বলে দাবি করতে পারেন? কত বছর বয়সে একটু সুন্দরভাবে জবাব দিবেন, তারপর আমার এই গানটা বিচার করবেন, তারপরে জায়গা মতন গিয়ে ধরা পড়বো গো।